সোনা গয়নার সমস্ত রহস্যটা আজকে আমি তোমাদের সামনে ভেদ করব বন্ধুরা। তো তোমাদের সামনে একটা অডিও রেকর্ডিং শোনাবো যেখানে পুরো ব্যাপারটা তোমাদের সামনে ক্লিয়ার করে দিব। তো চলো ভিডিওটা দেখো, তোমরা সবটাই বুঝতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সামনে তো অডিও রেকর্ডিংটা শোনাবোই, তার আগে বলি এই টিনু তার মায়ের সাথে ফুল প্ল্যানিং করে ওই সমস্ত সোনা গয়নাগুলো এখান থেকে নিয়ে গেছে। নাহলে ভাবো, যার বাড়িতে এতটা অশান্তি তাকে নাকি তিনবার মানে মারার চেষ্টা করা হয়েছে, সেই বাড়িকার মেয়ে বা বৌমা কি করে ভাবো তো যাওয়ার সময় ব্যাগ গুছিয়ে এমনকি ডকুমেন্ট সাথে করে নিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে নাইটি থেকে চুড়িদার পরে কি করে যেতে পারে ভাবো তো। তাহলে সেই অবস্থায় তোমরা এইটুকু তো ধারণা করতে পারছো যে সেই মেয়েটা কতটা চালাক হলে এত কিছু মানে সব কিছু জোগাড় করে, যেটা তার প্রয়োজনীয় জিনিস। তাহলে ভাবো সেই মেয়েটা সোনা গয়না না নিয়ে কি করে যেতে পারে ভাবো তো, কী করে যেতে পারে। নিশ্চয়ই সে জানে যে আমাকে এইটুকু সম্বল নিয়ে যেতে হবে, নাহলে ওই গুটকাখোর কি কী খাওয়াবে ওকে, কারণ ও তো লেবারগিরি করে, লেবার তার কাছে গিয়ে যে উঠবে তাহলে সে তাকে কি খাওয়াবে। আর তারপরেও বলি যে এই টিনুর ব্যাংকে, ঠিক আছে, ব্যাংকে 7-8 লাখ মানে কত লাখ টাকার মতো তার ব্যাংকে রয়েছে। সেখানে সে কি করেছে, ব্যাংকের অ্যাকাউন্ট বইটা সাথে করে নিয়ে গেছে। তাহলে ভাবো এই মায়ের সাথে মিলিয়ে কতটা ফুল প্ল্যানিং করেছে বন্ধুরা। আরেকটা কথা বলি, এর মাও কিন্তু পরকীয়া লাভার্স বলতে পারো, এর মাও কিন্তু পরকীয়ার জন্য 5 মাস বাড়ি ছাড়া হয়ে 5 মাস বাইরে ছিল। আর পরে টিনুর বাবা অনেক বুঝা মানে অনেক কথাবার্তা বলে তারপরে কিন্তু তাকে সংসার জীবনে ফিরিয়ে নিয়ে আসে। তাহলে ভাবো যার মা পরকীয়া করেছে তাহলে সেই মায়ের মেয়ে কতটা ডেঞ্জারাস হতে পারে। এমনকি সেই মেয়ে তো বলতেই পারে যে মা তুমি যদি আমাকে সাথ না দাও তাহলে কিন্তু তোমারটাও আমি লোকের সামনে মুখ খুলবো বা তোমার ব্যাপারটাও আমি লোকের সামনে বলবো। তো হতেই পারে যে যেই দিন হ্যাঁ এই টিনুর বাড়িতে মানে বিচার সালিসি বসেছিল, গ্রামবাসীর লোক বসেছিল বিচার করার জন্য, যেদিন সন্দীপ তার শ্বশুর বাড়িকার লোককে নিজের বাড়িতে ডেকেছিল বিচার করার জন্য, মানে টিনুর মা টিনুর দাদা যেদিন গেছিল, তো টিনুর দাদা কিন্তু সাথে সাথে কিন্তু এই পরকীয়া ব্যাপারটা শুনে টিনুর দাদার সাথে সাথে কিন্তু মামার বাড়ি চলে যায়। আর টিনুর মা কিন্তু সেই দিনই সেখানে থেকে যায়, গ্রামবাসীর সামনে মিটমাট হলো, ঠিক আছে। মিটমাট হয়ে যাওয়ার পর তার দাদা মনে চলে যায় আর তার মা কিন্তু সেই দিন থেকে যায়। তো তার মা থেকে গেল, এবার যেই মেয়ে হ্যাঁ পরকীয়া করছে আর সেই রাত্রে কিন্তু মেয়ে মা একসাথে একটা ঘরে ঘুমিয়েছিল। এবার হতেই পারে বন্ধুরা যে রাত্রেবেলা মায়ের সাথে এই সমস্ত কিছু কারনামাগুলো তারা ফিক্সড করেছে যে এমনি 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 করবো আর এমনি এমনি করে এখান থেকে বের হবো, বুঝতে পারলে বন্ধুরা। নাহলে ভাবো যে সেই যেদিন বের হচ্ছিলো সেদিন কীভাবে সে ব্যাগ গুছিয়ে মানে যেই ব্যাগ দীঘাতে নিয়ে গেছিলো সেই ব্যাগ কিন্তু আসার পর সমস্ত কাপড় চোপড় কিন্তু আনপ্যাক হয়ে গেছিলো। তাহলে কী করেছে এই প্যাকিং অবস্থায় ব্যাগটা নিয়ে গেল, নিশ্চয়ই তাহলে সেই রাত্রেই প্যাকিং করেছে বা সেই রাত্রেই সমস্ত এদের প্ল্যানিং হয়েছে যে এমনি 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 করবি। আর তোমাদেরকে আগে চলো একটা অডিও রেকর্ডিং শোনাচ্ছি যেখানে পুরো ব্যাপারটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আরও অডিও রেকর্ডিংটা শোনো, তারপরে তোমাদের সামনে আরও ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, চলো শোনো। ওকে জানে যে সন্দীপ মানে মারবে আর ও চলে যাবে, সবাইকে ডেকে নিয়ে চলে যাবে, ওকে শোনে করেছিল নাকি? ও তো শোনেন, মাথা ঠান্ডা করে শোনেন, মাথা ঠান্ডা করে। এই যে কথাটা আপনি বললেন, যত সময় ছিল যে ডিভোর্সের পেপার ঠিক রাখো, যাতে মীমাংসা করুক লোকে আমি থাকবো না, ডিভোর্সের পেপার রেডি করো। তাহলে কি করে বলবো যে ও তারপরে থেকে তারপরে একটা দিন থাকলো না, সারাদিন যত সময় ছিল তত সময় আমাকে বারবার বলতেছে মীমাংসা এদিন করলো, সেদিন তো মানে টিনা মা চলে আসলো ওখান থেকে। না না, মীমাংসা করার দিন আসে না, মীমাংসা করার দিন পরে একদিন থাকলো, তারপরে একদিন ছিল বালুকা শোনেন, একদিন ছিল। আচ্ছা ঠিক আছে, তাই শুনলাম, শোনাটা কোথায় ছিল?
ওই দিকেই বলেছে যে আশা যতই করুক আমি কিন্তু থাকবো না। সোনাটা কোথায় ছিল? সোনা ছিল আমাদের এই পুরনো ঘরে মাটির মাটির নিচে মাটির নিচে পুরনো ঘরে মাটির নিচে সোনা ছিল। সময় লাগে না, মাটিতে ঘুরে যে সোনাটা বের করবে সময় লাগে, সময় লাগে না। আগলা মাটির ভিতরে 1 ইঞ্চি মাটির নিচে আগলা মারা হাত দিলে উঠে যায়। এমন বসে আপনি কেস করেন থানায়? না, সে কেস করবার যাবো কেন? ওতে তো টিনার জামা কাপড় আনতে মানে পারছে না, আপনি বুঝে শোনা নিয়ে আসছে। হ্যাঁ, অশান্তির মধ্যে দিয়ে সন্দীপের বাবা টিনুর বাবাকে জিজ্ঞেস করছে, তাই তো, যে টিনু এই সোনা গয়না গুলো নিয়ে গেছে নাকি। দেখো কতটা ভদ্র হলে একটা মানুষ এইভাবে জিজ্ঞেস করতে পারে, এখানে বোঝা যায় যে তার ঈশের পরিচয়, বুঝতে পারলে যে কোন মানুষ কেমন ধরনের। ঠিক আছে, রাগ প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু কে কতটা ভদ্র এটা কিন্তু বোঝা যায়। টিনুর বাবা মানে টিনুর শ্বশুর কতটা ভদ্রভাবে জিজ্ঞেস করছে যে টিনু কি এগুলো নিয়ে গেছে, কিন্তু টিনুর বাবা কীভাবে বলছে, কীভাবে অ্যান্সারগুলো দিচ্ছে, যে কীভাবে নিয়ে যাবে, সে কি সময় পেয়েছিল হেনা তেনা বলে সে কথাগুলোকে মানে এর উপর মানে মানে কী বলবো, শ্বাস আসছে মনে হচ্ছে যে কেস করে দেন, হেনা করেছেন তেরা করে দেন। কিন্তু ইনি কী বললেন, মানে সন্দীপের বাবা কী বলছে যে কেস কেন করবো, কারণ কেস করলে তো যাই হোক মানে এই ব্যাপারটাকে হামদার্দি দেখাচ্ছে যে কেস কী করতে করবো, যাই হোক ওই সোনা নিয়ে গেছে নিয়ে গেছে, এরা মানে ব্যাপারটাকে ভাবছে যাক নিয়ে গেছে দান করে দিলাম, আমি আবার ভাগ্যে থাকলে আবার করে নেবো। ওদিন সন্দীপের মায়ের মুখেও শুনেছি যে সন্দীপের মাও বলছে যে থাক ভাগ্যে থাকলে আবার হবে। কীভাবে ভাবো, সন্দীপও ওদিন বলছিল ভিডিওতে যে ভাগ্যে থাকলে আবার হবে। তো এগুলো না সত্যি মানুষের একটা মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায় যে মানুষ কী ধরনের। আর ওই যে টিনু, বুঝতে পারলে বন্ধুরা, ওই টিনু মায়ের সাথে ফুল প্ল্যানিং করে এগুলো কাজ করেছে, কারণ না হলে ভাবো ওর মা এই যে বাড়ি থেকে বের করে দিয়েছে টিনুকে, টিনুর দাদা টিনুকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপরে এর মা বাপ হ্যাঁ কী করে এতটা সাপোর্ট দিয়ে কথা বলতে পারে বলো তো। তারপরে বলি টিনুর বাবা যে টিনুর শ্বশুরের সাথে কথা বলছে, সেখানে উনি জানেনই না যে কোন দিন বিচার সালিসে বসেছিল আর কোন দিন ওর টিনুর মা ওখানে ছিল, সেটাও সে জানে না। এটাও বলছে মীমাংসা হয়ে যাওয়ার পর বারবার টিনু বলছিল যে আমি ডিভোর্স চাই ডিভোর্স চাই, কিন্তু টিনুর বাবা কী বললো সেখানেও কিন্তু কোনো রকমের কিছু বললো না, যে মেয়া এমনি বলছিল মীমাংসা হয়ে যাওয়ার পর একটা চমকে যায় না, যে এমনি বলছিল, কোনো রিয়াকশন নেই। অথচ মেয়ের সাপোর্টে কথা বলে যাচ্ছে যে আপনার যদি সন্দেহ ছিল তাহলে আপনি কেস করে দেন, কিন্তু এ শ্বশুর কী বলছে টিনুর শ্বশুর যে কেস কেন করতে যাবো, থাক মানে ব্যাপারটাকে এরা ভাবছে থাক নিয়ে গেছে। ভাবো কতটা ডেঞ্জারাস মেয়ে হলে ওই মাটির তলা থেকে সোনা গয়নাগুলো প্ল্যান মাফিক মানে সমস্ত কিছু যত মানে তার প্রয়োজনীয় জিনিস, ব্যাংকের অ্যাকাউন্ট বয় ডকুমেন্টস, নিজের যেগুলো প্রয়োজনীয় কাপড় চোপড়, ঠিক আছে, যে ওখানে গিয়ে কী পরবে সেগুলো সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করে সোনা, নিজের যেগুলো সোনা সে ভিডিওতে দেখিয়েছিল যে শাঁখা বাঁধানো গলার চেন কানের আংটি এগুলো তো ছিলই, পরে বাকি যেগুলো রাখা ছিল সেগুলোও নিয়ে গেছে। সেগুলো কী ছিল, তার শাশুড়ির সোনা গয়না ছিল। আর তোমরা অনেকে বলছো যে শাশুড়ি তো ইমিটেশনের পরে থাকতো, হ্যাঁ শাশুড়ি মানে শাঁখা বাঁধানো এগুলো ইমিটেশনের পরে থাকতো, সেটা কিন্তু এই টিনু তাকে শ্রীহরি থেকে কিনে দিয়েছিল, কিন্তু যেগুলো সোনার ছিল সেগুলো কিন্তু ওর শাশুড়ি রেখে দিয়েছিল। তোমাদেরকে বলি না, ওর শাশুড়ি প্রচুর যোগুনী, মানে কি বলে যোগুনী বলে তো, তাই না, মানে ও সন্দীপও কিন্তু প্রচুর যোগায় জিনিস পরে, আর এই সন্দীপের মাও কিন্তু ঠিক তেমনি, ওরা বলতে পারে এক কথায় সাংসারিক, বুঝতে পারলে। তো ওই সোনা গয়নাগুলো রেখেছিল প্লাস ছেলের সোনা গয়নাগুলো কিন্তু ওখানেই ছিল। এ কী করেছে, এই টিলকিটা সমস্ত কিছু গুটিয়ে ফুটিয়ে মার ফুরুত ওই গুটকা খোরের কাছে, কারণ গুটকা খোরের তো অকাত নেই এই টিনুকে রাখার, বুঝতে পারলে, টিনুকে রাখার মতো অকাত নেই। তো সুতরাং বউ তো মানে হবু বউ বলে কথা, তো বউ তো নিজের সিকিউরের জন্য নিয়ে যাবেই। দেখো কতটা সিয়ানা মেয়ে হলে, হ্যাঁ কী বলছিল যে আমার ব্যাংকের টাকাগুলো আমি আমার ছেলের ভবিষ্যতের জন্য ফিক্সড করে দেবো, করতে পেরেছিস
কি করবি, তুই তো এখন উড়ে বেড়াচ্ছিস, কারণ তোর তো এখন থাকার জন্য খাওয়ার জন্য টাকার প্রয়োজন। সুতরাং এই টাকাগুলো আছে বলেই তো এক এক করে খরচ করবি, হ্যাঁ এক এক করে খরচ করবি আর নিজের ভাত জোগাবি, কারণ ওই গুটকাখোর তো তোকে ছেড়ে পালালো, ঠিক আছে তোকে ছেড়ে পালিয়েছে। এবার তুই গুটকাখোরের অপেক্ষায় থাক, দিন গোনা কোন দিন আসবে আর কোন দিন তোকে আবার পিড়িত জোগাবে, আবার কোন দিন তোকে বিয়ে করবে দেখিস না, আবার এদিকে তোকে রেখেছে ওইদিকে আবার আরেকটা মেয়ের সাথে চ্যাটিং ফ্যাটিং শুরু করে দেয়, কারণ ওই তো ছেঁচড়া, বুঝতে পেরেছিস? সুতরাং ওই তোকে এদিকে রাখবে প্লাস ওইদিকে আরেকটা মেয়ের সাথে হ্যাঁ শুরু করে দেবে নিজের ধান্দা, মানে যে ওই যেমন টাইপের ছেলে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সামনে পুরো ব্যাপারটা ক্লিয়ার যে সোনাটা টিনু সাথে করে নিয়ে গেছে, না হলে ভাবো ওর বাবা কী করে মানে এই কোশ্চেনগুলো করে বলো তো, জামাইকে কী করে বলো তো, না হলে ভাবো যে এই টিনু, হ্যাঁ টিনুর মা যে পরকীয়া অলরেডি করেছে বা পরকীয়া পালিয়ে গেছিলো বাড়ি থেকে আবার সে ফিরে রিটার্ন এসেছে, তো সেই মা মেয়ের মানে বিপক্ষে কী করে যাবে? মেয়ে যে পরকীয়া করেছে সেই মাকে মেয়েকে প্রতিবাদ করতে পারবে? কারণ মেয়ে যেটা কাজ করেছে সে অলরেডি তো উনি আগে ওই কাজটা করে বসে আছেন, মেয়ে তো এক কথাই বলবে যে তুমি যখন করেছিলে তোমার কি হুঁশ নেই, তাহলে আমি আজকে করছি তুমি প্রতিবাদ করছো কেন, যেভাবে ম্যান্ডি বলেছিলো তার মাকে, তাই তো? তো সেভাবেই ব্যাপারটা, কারণ ওর মা বলছে আমার ব্যাপারটা কেন আর উঠাতে যাব, সুতরাং মেয়ে যেটা করছে সেটাকে চোখ বন্ধ করে মেনে নি। বুঝতে পারলে বন্ধুরা, মানে এরা পুরো ফ্যামিলি, টিনুর বাপের বাড়িকার ফুল ফ্যামিলি একদম নচ্ছর পরকীয়া লাভার্স, বুঝতে পারলে, পরকীয়া লাভার্স। আর তারপরে এরা হলো গিয়ে এক নম্বরে মানে যতটা নিচু নিম্নতম ফ্যামিলি, যে মেয়ের সংসারটা না বাঁচিয়ে অথচ দেখো হবু জামাইকে নিয়ে এরা রেস্টুরেন্টে খাওয়ার দাওয়ার আনন্দ ফুর্তি করছে, বুঝতে পারলে, মানে কতটা ধান্দাবাজ মানে পরিবার, যেখানে দেখো তোমরা যে অন্যের গর্ত খুলে আর নিজের গর্ত সেই গর্ততে নিজেই পড়ে। কথাই বলে না এই টিনুর কপালে দুঃখ সবে শুরু হয়েছে, দেখো আগে আরও কী হয়, বুঝতে পারলে? এই যে ভালো মানুষ ছিল এরা না বলে ভালো মানুষকে এতটা অপবাদ দিতে পেরেছে, এবার যেখানে গিয়ে পড়েছে, এবার দেখবো তার জীবনের পরবর্তী অধ্যায়টা কতটা সুখে কাটে সেটা তো আমরা দেখতেই পাবো, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমরা মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিও, নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশে দেখো। চলো টাটা।